2019 সালের পরের জমি দিয়েও পিএম কিষাণ আবেদন করা যাবে, তবে সেক্ষেত্রেও বেশ কিছু নিয়ম রয়েছে। তো পিএম কিষাণের জমি জায়গা সংক্রান্ত যে সমস্যাগুলো আপনারা 19-এর পরের রেকর্ডে আবেদন করতে পারেন না, সে ব্যাপারে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি দপ্তর। জমি সংক্রান্ত 19 সালের পরে যে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কী শর্ত থাকতে হবে এবং আবেদন করার জন্য কত সালের জমির রেকর্ড হতে হবে, বিস্তারিত কিন্তু গাইডলাইন প্রকাশ করা হয়েছে, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আরেকটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওর শেষে আমাদেরকে অনেক কিছু বলার রয়েছে যেগুলো না জেনে আপনারা কমেন্ট করবেন না, অনেকেই ভুলভাল কমেন্ট করবেন। আগে আমি কি বলতে চাইছি ভিডিও শেষ পর্যন্ত দেখুন, বুঝুন, তারপর কমেন্ট করবেন। তো দেখুন, এই মুহূর্তে আমরা আপনাদেরকে সেই নোটিশটা দেখাচ্ছি, উপরে লেখা রয়েছে বিশেষ ঘোষণা। এখানে লেখা রয়েছে পিএম কিষাণ প্রকল্পে যারা নতুন আবেদন করবেন তাদের প্রচার খতিয়ান তৈরির তারিখ 1-2-2019 অথবা তার আগের হওয়া আবশ্যিক। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যাদের প্রচার খতিয়ান তৈরির তারিখ 1-2-2019 পর হয়েছে তারা আবেদন করবেন না। তো এইখানে দেখুন, আগে যে নিয়মটা ছিল এটা সেই নিয়মেরই অংশ, এবং এখানে একটা জিনিস ভালোভাবে উল্লেখ করা রয়েছে, দেখুন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। তো এই পরবর্তী নির্দেশ আপনাদের জন্য খুব শিগগিরই আসতে চলেছে, আর আপনাদেরকে বেশি দিন অপেক্ষা করতে হবে, আর 20-25 দিনের মতন অপেক্ষা করুন। পরবর্তী নতুন আপডেট বা পরবর্তী নতুন ঘোষণা খুব শিগগিরই আসতে চলেছে। নতুন ঘোষণা মতো যেটা বলা হয়েছিল 1-2-2019 পরে যারা জমির রেকর্ড করেছেন তারা পিএম কিষাণের আবেদন করবেন না, আর আবেদন করলেও পেন্ডিং হয়ে থাকবে বা রিজেক্ট করে দেবে। এটা গেল একটা পয়েন্ট। এবার দেখুন, আপনারা 1-2-2019 পরের জমি দিয়েও আবেদন করতে পারবেন, তবে সেক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য হিসাবে পরবর্তী পয়েন্ট কি বলা হয়েছে। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে যদি কোনো মৃত ব্যক্তি পিএম কিষাণ প্রকল্পের আওতাভুক্ত থাকে তাহলে ওই ব্যক্তির ওয়ারিশগণ কেবলমাত্র ওয়ারিশ সূত্রে প্রাপ্ত নতুন পর্চা বার করে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে মৃত্যুর শংসাপত্র এবং মৃত ব্যক্তির পর্চা আবেদনপত্রের সাথে দেওয়া আবশ্যিক। অনেক কৃষি অফিস আবার বলে যে ওয়ারিশন সার্টিফিকেট দিতে। তো মূল বিষয়টা কি, এখানে দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে যে আপনার পরিবারের কেউ ধরুন মারা গেছে, তার জমি আগে ছিল, অনেক আগের জমি তার, তিনি মারা গেছেন, এবার তিনি মারা যাওয়ার পর আপনি ওয়ারিশন হিসাবে সেই জমির মালিক হয়েছেন। ধরুন উদাহরণস্বরূপ আমি বলছি আপনার বাবা বা মা কেউ মারা গেছে, আপনি তার ছেলে বা মেয়ে, তো আপনি ছেলে বা মেয়ে হিসাবে সরকারি নিয়ম অনুযায়ী বাবা মা মারা গেলে যেমন তার সন্তানরা জমির মালিক হয়ে যায় সেরকম আপনিও জমির মালিক হয়ে গেছেন, এবং পঞ্চায়েত থেকে ওয়ারিশন সার্টিফিকেট বের করে আপনি বর্তমানে জমির একটি রেকর্ড করেছেন, যেটা আপনি পেয়েছেন বংশ পরম্পরায় সেই জমি দিয়ে রেকর্ড করেছেন। তো সেই জমির রেকর্ডটা বাবা মারা যাওয়ার পরে আপনি 1-2-2019 পরে করেছেন, সেটা 20 সাল হতে পারে, 21 সাল, 22 সাল, 23 সাল বা বর্তমানে 24 সাল হতে পারে, যেই দিনেই করুন না কেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওয়ারিশন হিসাবে যেহেতু রেকর্ডটা করেছেন, আগে আপনার যার জমি ছিল তিনি মারা গেছে, সেহেতু আপনি কিন্তু 1-2-2019 পরে রেকর্ড করেও পিএম কিষাণে আবেদন করতে পারবেন। এতে আবেদন করার জন্য আপনাদেরকে বলেছে মৃত্যুর শংসাপত্র, মানে যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট, এবং যিনি মারা গেছেন তার নামে যে জমিটা ছিল সেই জমির রেকর্ডের জেরক্স কপি, আর অনেক কৃষি অফিস আবার বলে পঞ্চায়েতের প্রধানের দেওয়া ওয়ারিশন সার্টিফিকেট জমা দিতে। তাহলে একমাত্র 1-2-2019 পরের রেকর্ড দিয়ে কারা আবেদন করতে পারবে, ওয়ারিশন হিসেবে যারা রেকর্ড করছেন তারাই আবেদন করতে পারবে। আর যারা কিনে জমির রেকর্ড করেছেন, আপনাকে কেউ দান করেছে, গিফট করেছে, সেই জমির আপনি রেকর্ড করছেন, সেই জমির রেকর্ড যদি 1-2-2019 পরে আপনি করে থাকেন সেই জমি দিয়ে আপনি কিন্তু বর্তমানে এখন পিএম কিষাণ আবেদন করতে পারবেন না। তবে 2024 সালে ফেব্রুয়ারি মাসে একটা নতুন নিয়ম আসতে চলেছে, সেই নিয়ম আসলেই, সেই নিয়মে নতুন আপডেট আসবে, তখন কিন্তু বলা থাকবে নতুন আপডেটে যে নতুন জমি দিয়েও আপনারা পিএম কিষাণ করতে পারবেন। তো সেই আপডেটটা যখনই আসবে, সেই নোটিশ যখনই পাবলিশ করা হবে, আপনাদেরকে সেই তথ্যও আমরা জানিয়ে দেবো আমাদের চ্যানেলের মাধ্যমে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এখন কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।